আর ওনার কাছে যখন আমি গিয়ে প্রশ্ন করি উনিও আমাকে অনেক সুন্দরভাবে প্রশ্ন উত্তর দেয় সো আমি দেখলাম যে আপনাদের সঙ্গে লাইভ মানে আপনাদের সাথে ডিবেট হলে একটা ভালো হতো তখন উনি বলছিল যে আপনি তো মুশফিক আচ্ছা ডিবেট হলে ভালো বুঝলাম কিন্তু উনি তো মানে ডিবেটের পরে তো উনি হুমকি থামকি দেন উনি তো মানে মেরে ফেলার হুমকি দেন আমি আপনাকে একটা ভিডিও দেখাই দেখেন উনি ওনার সাথে যে আসাদ নূরের বিতর্ক হলো সে এরপরে তো উনি মেরে ফেলার হুমকি দিয়েছেন বাসায় যাওয়ার হুমকি দিয়েছেন

ডি দিয়ে অক্ষর ইন্ডিয়ান ডি বলে দিলাম প্রথম অক্ষর সে যাই হোক প্রথম না ঠিক আপনার ঘরে পৌঁছে যাব আমরা মুসলিম আমরা মুসলিম শত্রুপক্ষকে শত্রুদের ঘরে গিয়েই আমরা তাদের সঙ্গে মোকাবেলা করি ঠিক আছে আচ্ছা এই যে ভিডিওটাতে এই লোক বলল যে বিতর্ক হয়েছে আসাদের সাথে একটা বিতর্ক হয়েছে তার সেটাতে কে জিতছে কে হারছে সেটা তো জনগণ সিদ্ধান্ত নিবে নিশ্চয়ই যারা বুঝবে তারা দলিলগুলা চেক করে দেখবে কিন্তু ঘরে পৌঁছে যাবে ঘরে গিয়ে মোকাবেলা করবে মানে আসাদকে এবং মুফতি মাসুদকে এইভাবে হুমকি ধামকি দিচ্ছে যে ঘরে পৌঁছে যাবে ঘরে গিয়ে মোকাবেলা করবে এটা তো ভাই জঙ্গি এরকমের জঙ্গির সাথে আবার বিতর্ক কিসের এটা তো মানে খুনা করবে বাসায় এসে খুনা করবে মানে অনেক মানুষকে তারা বাসায় এসে খুনা খুনি করেছে হ্যাঁ এই লোকের সাথে আবার আমি মানে বিতর্ক করতে যাব কিভাবে এ তো বাসায় আসার হুমকি দিচ্ছে মানে যেই লোক বাসা এসে চলে আসার হুমকি দেয় বাসা এসে মোকাবেলা করার হুমকি দেয় এর সাথে আবার বিতর্ক হয় কিভাবে আশ্চর্য কথা বুঝলাম না তো আর আপনি বলেন তো যে যে মানে আপনার সাথে যদি আমার কোনো বিতর্ক হয় আপনার তো বাসায় তো আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি তো আমাকে দাওয়া তো দেন নাই আমি আপনার বাসায় গেলে সেটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার হবে তাই না এই বাসায় আসতে চাচ্ছে কেন এই জঙ্গি লোকটা না ভাই ভিডিও ওই ভিডিওটা আমি পুরোপুরি দেখছিলাম ওখানে বাসায় বলতে বোঝানো হয়েছে যে আর কি আপনাদেরকে দলিল প্রমাণ দিয়ে দলিল শো করবে মানে বাসায় আসা এটা বাসায় আসতে হবে না না দলিল প্রমাণ দিতে হলে বাসায় আসতে হয় কারণ এই জিনিসটা তো আমি জিন্দগিতে প্রথম শুনলাম আমি তো জানি যে এখানে আমি আমরা যখন ভিডিও করি

বাসায় পৌঁছে যাওয়া মানে দলিল দেখানো এই তাফসির এই শব্দের অর্থ আপনি কই কেমন পাইছেন ভাই আচ্ছা আমি নেক্সট টাইম অ্যাড হলে আমি দেখাবো ওখানে আপনি আপনারা তো ওখানে কাট করছেন এখানে তো মানে পিছনের সামনে না দেখলে তো কোনো কিছু বোঝা যাবে না আচ্ছা তাহলে আপনি ভিডিওটা নিয়ে আসবেন আমার কাছে এখানে তো আচ্ছা যতটুকু কাট করছি কিন্তু এখানে তো পরিষ্কার দেখা যাচ্ছে সে বলতেছে যে সে বাসায় পৌঁছে যাবে আমরা মুসলিম আমরা বাসায় পৌঁছে যাই এটা বললো না জি জি এই কথাটার মানেটা কি

আমাদের কি লোকজন ইন্ডিয়াতে কম আছে এই লোক যে বলল বাসায় পৌঁছে যাবে এটা তো একটা সরাসরি থ্রেট সরাসরি হুমকি বাসায় কেন পৌঁছতে হবে একটা বিতর্ক হইলে সেখানে বাসায় কেন যেতে হবে বাসায় গিয়ে দলিল দেখাতে হয় আপনারা বাসায় বাসায় গিয়ে দলিল দেখান হ্যাঁ ভাই আপনারা আপনিও তো তাহলে জঙ্গি তার মানে হচ্ছে আপনিও একজন জঙ্গি মানে টেরোরিস্ট যারা হচ্ছে গিয়ে ওই যে বোমা মারেন কল্লা কাটেন মানুষের এগুলো তো মানে আপনারা তো মানে নিকৃষ্ট আপনার তো অত্যন্ত নিকৃষ্ট পর্যায়ের মানুষ আপনার তো মানুষের গলা কাটেন জবাই করেন খুনা খুনি করেন আপনাদের জীবনটাই হচ্ছে গিয়ে জঙ্গিবাদ রক্তারক্তি হচ্ছে আপনাদের জীবন আপনি আবার ডিবেট করতে চাচ্ছি কি চাচ্ছি না সেটা তো এইখানে আলোচ্য বিষয় এখন না আমি আপনাকে যেটা দেখাচ্ছি যে ডিবেটের পরে সে তো হচ্ছে জঙ্গি হুমকি দিচ্ছে বাসায় পৌঁছে যাবে মানে হচ্ছে বাসায় আসবে কেন বাসায় আসার দরকারটা কি তার তারা কি কেউ দাওয়াত দিচ্ছে তারা তো কেউ দাওয়াত দেয়নি তাহলে সে বাসায় কেন আসতে যাবে একজন মানুষ আরেকজন মানুষের বাসায় কেন যেতে যাবে একটা বিতর্ক হয়েছে সেখানে কথা কাটাকাটি হয়েছে যাই হওয়ার হয়েছে দলিল প্রমাণ যা দেখানোর দুই পক্ষ দেখাইছে স্ক্রিনে আমরা দেখছি এখন এই লোক বলতেছে বিতর্কের পরে মানে মুফতি মাসুদ আর আসাদ নুরের বাসায় পৌঁছে যাবে বাসায় কেন পৌঁছাবে আশ্চর্য কথা মানে জঙ্গি নাই যে মানে কাপের মুরতাদ মারতে হবে তারপরে সাথী মেরাসুলকেব জবা করতে হবে এগুলো বলে নাই আপনার নবী খানবী বলছে তো এই খাইষ্টানবীর কথা শুনে এখন আপনারা জঙ্গি মানে খুনা করবেন গিয়া বাসায় বাসায় গিয়া খুনা করবেন আচ্ছা ঠিক আছে আরেকটা জিনিস দেখাই এই জিনিসটা আমরা একটু দেখি চলুন আল্লাহ নবী কি নয় বছর আয়সাকে শেষ করেছে মিথ্যা কথা কোথায় আছে বলা হয়েছে বাসর করা বাসর মানে সেক্স নাস্তিকদের মধ্যে সেক্স আর কিছু নাই বাসর করা মানে কি বাসর কাকে বলে যে কক্ষে ঢোকে সেটাকে বাসর বলে যে ঘর ওই কক্ষে ঢুকলে বাসরের জন্য সেক্স করতে হবে আপনাকে কে বলেছে কোন ডিসনেতে পেয়েছেন একটা ডিসনেতে পেশ করেন যে বাসর মানে সেক্স করতে হবে আচ্ছা চলুন আল্লাহ নবী কি নয় বছর আয়সাকে শেষ করেছে মিথ্যা কথা কোথায় আছে বলা হয়েছে বাসর করা বাসর মানে সেক্স নাস্তিক মাথায় সেক্স ছাড়া কিছু নাই বাসর করা মানে কি বাসর কাকে বলে যে কক্ষে ঢোকে সেটাকে বাসর বলে যে ঘর ওই কক্ষে ঢুকলে বাসরের জন্য সেক্স করতে হবে আপনাকে কে বলেছে কোন ডিসনারিতে পেয়েছে একটা ডিসনারি পেশ করেন যে বাসর মানে সেক্স করতে হবে চলুন আমরা এখানে দেখে নি আবি শব্দ আচ্ছা এই ব্রাদার রাহুল বলল যে মোহাম্মদ যে নয় বছর বয়সে আয়সার সাথে সেক্স করেছে এটা কই পাইছে এটা তো সেক্স না এটা তো বাসর করছে বলা আছে হাতে মানে সেক্স তো করেছে এটা তো বলা নাই এ বললো কই পেয়েছেন কই পেয়েছেন এটা বললো না জি জি আচ্ছা তাহলে আমরা হাদিস থেকে এই জিনিসটা দেখে নেই যে এটা আসলে কি বলা আছে হাদিস কি বলা আছে বাসর করছে জাস্ট বাসর মানে দুই ফুলে টোকাটুকি করছে নাকি আসলে সহবাস করছে মানে সেক্স করছে সেই জিনিসটা তো দেখে নেওয়া দরকার নাকি জি জি আচ্ছা ঠিক আছে আমরা দেখি তাহলে দাঁড়ান এক সেকেন্ড আমি একটু স্ক্রিনে আনতেছি এটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফের চার হাজার আটশো একান্ন নম্বর হাদিস এখানে বলা হচ্ছে যে আমরা যখন মদিনে আসি তখন আমার কাছে কয়েকজন মহিলা আসে সে সময় দোলনায় দোল খাচ্ছিলাম ব্লা আমাকে রাসেলের কাছে নিয়ে আসা আসে এ সময় তিনি আমার সাথে সহবাস করেন তখন আমার বয়স ছিল নয় বছর সহবাস করেন তখন আমার বয়স ছিল নয় বছর এই কথাটা কি লেখা আছে এখানে সে যে বললো যে বাসর করেছে এটা কই পাইছি এটা তো মানে সহবাস করছে এটা কই পাইছে নাস্তিকরা এটা তো আসলে বাসর করছে বাসর মানে যে সেক্স এটা কই পাইছে এটা কোথায় পাইছে এটা যে জিজ্ঞেস করলো বাসর বাসর করার আগের আগের সময়ে এই হাদিসটা হইছে না বাসর করার পরে আর কি সবাস করছে এখানে যেভাবে লেখা আছে এটা তো নয় বছর বয়সে তো বাসর করেছে বাসর মানেই তো সহবাস জি নয় জি জি করছে মানে এটা আর কি বাসর যে করছিল বাসর করার পরে তো এই হাদিসটা এই হাদিসটা তো নয় বছর বয়সে যে লেখা আছে না নয় বছর বয়সে তো বাসর সহবাস দুটোই তো করছে

করছে মানে আসা তো খুব সুন্দর করে দেখেছে বিতর্কটা চাপাবাজি মিথ্যা কথাটা বইলা ওইখানেই শেষ হয়ে গেছে তা তো না এরপর তো এই একটা আলোচনার তো কনসিকুয়েন্স আছে তাই না আমরা তো এইগুলো প্রত্যেকটা খুঁই বাই করে দেখবো এবং এটা নিয়ে হাসাহি করবো দিনের পর দিন হাসাহি করবো আমরা দেখাতে পারি তখনও আসার দেখাইছে কিন্তু আমরা তো পরে আরো ভালো করে দেখাতে পারি যে সে মিথ্যুক সে একজন মিথ্যাবাদী তখন দেখায়নি তো কি হিসেছে এখন এখন তো দেখা যাচ্ছে যে এই যে হাদিসের ভিতরে লেখা আছে সে মিথ্যা কথা বলছে রাহুল যে মিথ্যুক সে যে ইসলাম নিয়ে মিথ্যা কথা বলে

এই সহবাস করেন এটা কি আছে নয় বছর বয়সে যে সহবাস করে এটা কি আছে জি আছে আচ্ছা এবার আমরা আবার দেখি ভিডিওটা আপনার মাথায় মনে ঢুকতেছে না জিনিসটা আপনি আপনার তো মানে মুমিন তো মাথায় বুদ্ধি শুদ্ধি কম তো আপনাদের এই মানে ঢুকে কম আবার দেখেন হ্যাঁ আবার দেখেন রাহুলের কথা আবার শুনেন আচ্ছা চলুন আল্লাহ নবী নাকি নয় বছর আয়েশাকে শেষ করেছে মিথ্যা কথা এ কি বললো কি বললো বলেন নয় আল্লাহ নবী নাকি নয় বছর আয়েশার সাথে সেক্স করেছে মিথ্যা কথা এটা বললো না জি জি

আচ্ছা কি বল্লো বলেন 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 নয় বছর বয়সে আই কি হাদিসে কি লেখা আছে আমার সাথে সহবাস করেন তখন আমার বয়স ছিল নয় ও আচ্ছা তাহলে কি রাহুল কি ওপেন স্টেজে বিতর্কে বিতর্ক মিথ্যা কথা বলে নাকি সত্য কথা বলে নাকি এসে আপনি বলতে যাচ্ছেন সে এই হাদিস জানে না হাদিস না জেনে বিতর্ক করতে চলে আসছে হাদিস না জেনে সে জায়গা জায়গা ওয়াস করেবারে আর যদি সে নাও জানে সে যদি না জানে এমন যদি হয় যে জানে নাই কিন্তু সে এত কনফিডেন্টলি নাস্তিকের সাথে বিতর্কের সময় এত জোরের সাথে এত মানে খুব মানে ইয়া ভাবে গর্ব ভৈরা সে বলতেছে মিথ্যা কথা নাস্তিকরা মিথ্যা বলে এই কথাটা যে বললো এইটার জন্য তাকে একটা জুতার বাড়ি দেওয়া উচিত না

মানে যেসব মেয়েদের এখনো ঋতু আসেনি তাদের যদি স্বামী তালাক দেয় তাহলে তিন মাস তারা কি করবে তারা ইদ্যুৎ পালন করবে কেন করবে ওনার বুঝে নিয়েছেন যে তাহলে মনে হয় শিশু বিবাহটা বৈধ এই জন্য তাকে বলা হয়েছে জিনা না আচ্ছা সে বললো এই সুরা তালাকের ইয়া ধরে যে তাহলে মানে শিশু বিবাহ ওনারা ভেবেছেন নাস্তিকরা ভেবেছে তাহলে মনে শিশু বিবাহ বৈধ জি না এইভাবে বললো না জি জি ও তার মানে উনি বলতে চাচ্ছেন যে এই সুরা তালাকের চার নাম্বার আয়াতটা দ্বারা শিশু বিবাহ বৈধ এইটা নাস্তিকদের ভুল ধারণা নাকি নাস্তিকরা বানায় বানায় ইসলামকে মানে ইয়া করার জন্য নাস্তিকরা বানায় বানায় এগুলো বলতেছে নাকি আচ্ছা এবার আমরা তাহলে একটা বুখারি শরীফের একটা হাদিস করে দেখি ইমাম বুখারিও দেখি তাহলে নাস্তিক হয়ে গেল এই যে ব্রাদার রাহুল আসলে বলে দিল যে এই যারা যারা এই সুরাতের চার নম্বর আয়াতটা একটা ধৈরা শিশু বৈধ এটা বলতে চায় তারা তো নাস্তিক কারণ এটা নাস্তিকদের প্রপাগান্ডা এটা সে বললো তাহলে তো ইমাম বুখারিও নাস্তিক হয়ে গেল দেখি আমরা এই যে দেখেন বুখারি শরীফ তাহিদ পাবলিকেশন আহ হাদিস নাম্বার একান্ন একান্নশো এখানে বলা উপরে বলা আছে কার জন্য ছোট শিশুদের বিয়ে দেয়া বৈধ আল্লাহ তালার কালাম এবং যারা ঋতুমতি হয়নি সুরা তালাকের চার নাম্বার দেখা যাচ্ছে সুরা তালাকের চার নাম্বার আয়াতটা এখানে দেখা যাচ্ছে এই সুরা তালাকের চার নাম্বার আয়াতটা ধরে ইমাম বুখারি তার হাদিস গ্রন্থে লিখলো যে কার জন্য ছোট শিশুদের বিয়ে দেয়া বৈধ এবং নিচে লিখলো এই আয়াত দলিল ধরে নাবালেগার ইদ্যত তিন মাস নির্ধারণ করা হয়েছে এটা তো লেখা নাকি তার মানে সুরাতের সূত্র ধরে বৈধ নাকি রাহুল কি বললো এখানে আচ্ছা আবার রাহুলের কথা আবার শোনেন আবার শোনাই শোনেন আচ্ছা তিনি এটা নিয়ে আসতে চাচ্ছেন বারবার কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন দেখেন এখানে কি বলছেন যাদের এখনো ঋতুকাল শুরু হয়নি তাদের তিন মাস ইদ্দ পালন করবে গর্ভবতী নাই মানে যেসব মেয়েদের এখনো ঋতু আসেনি তাদের যদি স্বামী তালাক দেয় তাহলে তিন মাস তারা কি করবে তারা ইদ্যুৎ পালন করবে কেন করবে ওনার বুঝে নিয়েছেন যদি তাহলে মনে হয় শিশু বিবাহটা বৈধ এই জন্য তাকে বলা হয়েছে জিনা না আচ্ছা কি বল ওনারা বুঝে নিয়েছেন তাহলে মনে হয় শিশু বিবাহ বৈধ জি না এটা বলল না হ্যাঁ হ্যাঁ এখানে ইমাম বুখারি কি বলতেছে নাবালে নাবালেগার ইদ্যুৎ তিন মাস নির্ধারণ করা হয়েছে আচ্ছা ভাই ইদ্যুৎ বলতে কি বুঝানো হয়

মানে যেসব মেয়েদের এখনো ঋতু আসেনি তাদের যদি স্বামী তালাক দেয় তাহলে তিন মাস তারা কি করবে তাহলে ইদ্দুৎ পালন করবে কেন করবে ওনার বুঝে নিয়েছেন যদি তাহলে হয় শিশু বিবাহটা বৈধ এই জন্য তাকে বলা হয়েছে যে না আচ্ছা এই যে বলল জিনা মানে ওনারা বুঝে নিয়েছেন মানে নাস্তিকরা বুঝে নিয়েছেন যে এই সূরা তালাকের 4 নম্বর আয়াতের দলিল দিয়ে নাকি শিশুপে বিবাহ বৈধ জিনা এরকম বলল তার মানে হচ্ছে উনি বলতে সেই যে এইটা নাস্তিকদের মিথ্যাচার নাস্তিকরা এগুলো বানাইছে সুরা তালাকের চার নম্বর আয়াতটা ধুইরা শিশু বিবাহ যে বৈধ এইটা যে এটা নাকি নাস্তিকরা বানানো কিন্তু এখানে তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি হাদিস একদম স্পষ্ট ভাষায় লেখা সুরা তালাকের চার নম্বর আয়াতের সূত্র ধরে ইমাম বুখারি দলিল নিছে যে ছোট শিশুদের বিয়ে দেওয়া বৈধ দেখা গেছে ভাই তাহলে এই যে এত বড় একটা বাট পারে এত বড় একটা টাউট মিথ্যুক এই লোকের সাথে যদি আমি বিতর্ক করতে যাইও এ তো গন্ডায় গন্ডায় মিথ্যা কথা বলবে মানে প্রত্যেকটা কথায় কথায় মিথ্যা কথা বলে সে তো মানে ইসলামকে রক্ষার জন্য সে তো একজন সে তো আসলে ইসলামে বিশ্বাসীও না একজন মানুষ যদি ইসলামে বিশ্বাসী হয় তাহলে তো সেই ইসলামকে নিয়ে ইসলামে যেটা আছে সত্য কথা বলবে ইসলামে ভাইটা আছে

আল আদাবুল মুফরাত এটা হচ্ছে ইমাম বুখারির আরেকটা একটা হাদিস গ্রন্থ এখানে হাদিস নাম্বার দুশো আটান্নতে বলা আছে নবী বলেছেন আমি যা বলিনি যে ব্যক্তি আমার প্রতি আরোপ করবে সে যেন দোজকে তার যাহা স্থান করে নিল মানে হচ্ছে এই হাদিসের ভিতরে যেগুলা বলা আছে সেগুলোর বাইরে যদি নবী বা নবীর পরিবারের উপরে যদি কেউ এই ধরনের কিছু আরোপ করে ঢুকায় দেয় নিজের মন করা কথা হাদিস হিসেবে ঢুকায় দেয় তাহলে জাহান নামে তার স্থান করে নিল এই হাদিসটা কি আপনি আগে পড়েছেন ভাই জি ভাই বুঝতে পারছিস না না এটা কি বুঝতে পারছ এটা বলেন যে যে নবীর হাদিসে যেটা বলা আছে সেটা থেকে উল্টা কথা যদি কেউ বলে তাহলে সে কোথায় যাবে জান্নাতে যাবে না নামে যাবে জাহান্নামে যাবে তাহলে এই যে ব্রাদার রাহুল যে কোরআন এবং হাদিস নিয়ে মিথ্যা কথা বলল নবী কি বলছে সে কই যাবে সে জাহান্নামে যাবে তাহলে এই যে জাহান্নামী একজন লোক যে জাহান্নামী লোক সে কুফরি করছে সে যখন হাদিস বিকৃত করছে এবং কোরআনের আয়াত বিকৃত করছে কোরআনের আয়াতের অর্থ বিকৃত করছে তাফসীর বিকৃত করছে

আপনি আপনার যে কোনো আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন যে নবীর হাদিসের একটা শব্দ যদি কেউ পরিবর্তন করে হাদিস গ্রন্থে একটা সহিদের একটা শব্দ যদি নিজের মন মতো মন গড়া জিনিস ঢুকায় দেয় এটার ভিতরে এবং যদি পরিবর্তন হয়ে যায় তাতে অর্থ এইটা পাক্কা কুফরি এবং সে সাথে সাথে কাফের পৃথিবীর যে কোনো আলেম জিজ্ঞেস করবেন পৃথিবীর যে কোনো আলেমকে গিয়ে জিজ্ঞেস করবেন এই যে এইটা হচ্ছে রেফারেন্স এই যে নবী বলেছেন আমি যে সরাসরি সামনে দেখাচ্ছি হাদিসটা এই চোখ খুলা দেখেন নবী বলেছে আমি যা বলিনি তা যে ব্যক্তি আমার প্রতি আরোপ করবে সে যেন দোযোগে তার স্থান করে নিল মানে আপনি যদি একটা শব্দ একটা বাক্য পরিবর্তন করেন হাদিস থেকে যেটা আসলে নবীর কথা না বা আয়সার কথা না বা আবু হুরার কথা না এদের কারোর কথা না এরা নবীর থেকে শুনে এটা বলে নাই ঘটনা আসলে এটা ছিল না এরকম যদি কেউ একটা শব্দ পরিবর্তন করে পাক্কা কাফের ইসলামের আকিদা হচ্ছে কোরআন হাদিস এগুলার সামান্যতম কারোর সাধ্য না এটা বিকৃত করা উল্টাপাল্টা করা এটা তো পাক্কা কাফের

দوجুকে তার স্থান করে নিল এই কথাটা মানে কি সেটা জিজ্ঞেস করছি সে তো ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেল তাই না জি জি বড় কাফের ছোট কাফের কাকে বলে বলতে পারেন বড় কুফর না ভাই বড় ছোট কুফর কি আপনি বলেন ভাই কুফরে এক কি কুফরে এক কাকে বলে বলতে পারেন হ্যাঁ জানেন কুফরে এক বড় কাকে বলে বলেন আচ্ছা তাহলে আপনি আপনাকে তো আমি মানে মানে একদম শুরু থেকে শিখাইতে পারবো না হ্যাঁ আপনি আগে গিয়ে সার্চ করেন কুফর একবার কি কুফর কত প্রকার কি আগে ঠিক আছে আমি আপনাকে দলিল দেখাই দিচ্ছি এই দলিলটা ভালো করে পড়েন এই দলিলের ব্যাখ্যা গ্রন্থ যেগুলো আছে সেগুলো থেকে পড়েন যে নবীর একটা হাদিসের একটা শব্দ যদি কেউ পরিবর্তন করে তাহলে সে পাক্কা কাফের কিনা এক কাট্টা কাফের সে হ্যাঁ পৃথিবীর যে কোনো আলেমকে গিয়ে জিজ্ঞেস করবেন যে এইটা কাট্টা কাফের কিনা নবীর একটা হাদিসকে বা এই লোক তো কোরআনের আয়াত পরিবর্তন করছে কোরআনের আয়াতই পরিবর্তন করছে সে তো শেষ নবীর হাদিস পরিবর্তন করলে পাক্কা কাফের সেখানে সে কোরআনের আয়াত পরিবর্তন করছে নবীর হাদিস দিয়ে পরিবর্তন করলে যে সে কাফের হবে আমাকে একটা আপনার কাছে তো অনেক কিছু থাকে প্রমাণ থাকে আমাকে প্রমাণ দেখান এই যে এই যে দেখাচ্ছি চোখের সামনে নবী বলেছে আমি যা বলিনি যে তা যে ব্যক্তি আমার প্রতি আরোপ করবে সে যেন দোজকে স্থান করে নিল এইটা হচ্ছে দলিল আচ্ছা কাফিরের সংজ্ঞাটা কি এটা আমাকে তো বলবেন

আবারও আবারও ভালো করে শোনেন কুফর শব্দটার অর্থ হচ্ছে ঢেকে রাখা গোপন করা ঠিক আছে ঢেকে কি বলেন গোপন করা বা ঢেকে রাখা হ্যাঁ ঢেকে রাখা বা গোপন করা কেউ যদি এই কাজটা করে ইসলামের ইসলামের দাওয়াত তার কাছে পৌঁছালো কিন্তু সে সেটা মানল না বা সেটাকে স্বীকার করলো না তাহলে সে কাফের হয় ঠিক আছে এইখানে আচ্ছা উনি চলে গেছে এইখানে নবী যেটা বলেছে সেটা আদিসে যেটা বলা আছে কোরআনে যেটা বলা আছে যে ব্যক্তি এটা ঢেকে রাখবে বা গোপন করবে গোপন করে অন্য কিছু বলবে সে সরাসরি কুফর করলো তার মানে সে পাক্কা কাফের আচ্ছা উনি চলে গেছে মানে এইগুলা দেখেন মানে এই লোকজন লোকদের সাথে আমাদের ডিবেট করতে হবে কেন ভাই মানে মানে বুঝলাম না তো এটা মানে মানে দাহামি মিথ্যা কথা বলে মানে মুখের উপর মিথ্যা কথা বলে কোনো লজ্জা শরম নাই একদম মানে টোটালটাই মিথ্যা কথা বলে আবার ব্যাঙ্গ মিথ্যা কথা বলে হুম